সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক শ্রোতা, বঙ্গবন্ধুর আগামীর বাংলাদেশে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। ইতিমধ্যে আমি আলোচনা করছি আপনাদের সম্পর্কে বঙ্গবন্ধুর আগামীর বাংলাদেশ নিয়ে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বের কাজ কিন্তু শেষ হয়েছে। আজকের আমি আলোচনা করব বঙ্গবন্ধুর আগামীর বাংলাদেশ নিয়ে। চতুর্থ পর্বে আমাদের আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সফলতার স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে আলোচনা করছিলাম। তো আজকে থাকছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা। দর্শক, বিগত দিনে আপনারা হয়তো জানে থাকবেন যে বাংলাদেশে কিন্তু শতভাগ বিদ্যুৎ আয়তন ছিল না এবং অধিকাংশ গ্রামগুলোতে কিন্তু অন্ধকারে ছায়া তলেই থাকতো, সন্ধ্যা হলেই টিপ টিপ করে আলো জ্বলতো, উন্নয়নের ছোঁয়া পৌঁছেছিল না গ্রামে গঞ্জে। দর্শক, বর্তমান কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বাংলাদেশের শতভাগ বিদ্যুতায়তন করেছেন এই সরকার, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু শতভাগ বিদ্যুতায়তন করতে সফল হয়েছেন এবং তার ভিত্তিতে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তিনি তৈরি করেছেন, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। দর্শক, শতভাগ বিদ্যুতায়তন করতে গেলে বিদ্যুৎ কেন্দ্রও কিন্তু তৈরি করা লাগবে, তারই ভিত্তিতে, তারই গুরুত্ব দিয়ে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু তৈরি করেছেন। রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল কয়লা ভিত্তিক আপনারা হয়তো জেনে থাকবেন, রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু প্রচুর পরিমাণ বিদ্যুৎ ঘাটতি কমায় বাংলাদেশের জন্য। মেরিন ড্রাইভ নির্মাণ, অর্থনৈতিক জোন নির্মাণ। অর্থনৈতিক জোন বলতে আপনারা হয়তো জেনে থাকবেন, বিষয়টা এরকম যে অর্থনৈতিক অবকাঠামো ধরে রাখার জন্য যে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেওয়া হয় সেটাকেই বোঝানো হয় অর্থনৈতিক জোন। কর্ণফুলী টানেল, অর্থনৈতিক উন্নয়নে অবকাঠামোর অন্যতম একটি ভিত্তি স্তর হলো যোগাযোগ ব্যবস্থা। সেই যোগাযোগ ব্যবস্থার উপর গুরুত্ব দিয়েই কিন্তু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্ণফুলী টানেল তৈরি করেছেন। কর্ণফুলী টানেল আপনারা জেনে থাকবেন, মাটির 200 ফুট, পানির 200 ফুট নিচ দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই কর্ণফুলী টানেল। ঢাকা চট্টগ্রাম ডাবল রেল লাইন, ঢাকা চট্টগ্রাম ডাবল রেল লাইন, রেল লাইন কিন্তু যোগাযোগের খুবই গুরুত্বপূর্ণ এবং আস্থাভাজন একটি উপাদান বলতে পারেন, যে আস্থাভাজন একটি আস্থার স্থল বলতে পারেন রেল লাইন। সেই রেল লাইন কিন্তু আপনারা ঢাকা চট্টগ্রাম ডবল রেল লাইন করা হয়েছে, আর বসে থাকা লাগবে না যে কখন একটা রেল আসবে অন্যটা যাবে, এভাবে কিন্তু আর বসে থাকা লাগবে না। এর প্রয়োজনেই কিন্তু ঢাকা চট্টগ্রামে ডাবল রেল লাইন তৈরি করেছে। গভীর সমুদ্র বন্দর, আপনারা জানেন সমুদ্র বন্দরও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, দেশ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমুদ্রের তলদেশে যদি ভরাট হয় তখন কিন্তু বিভিন্ন জায়গায় প্লাবিত হয়ে যায়, পানি থাকার জায়গা হয় না, এই কারণেই কিন্তু গভীর সমুদ্র বন্দর তৈরি করা হয়। আন্তর্জাতিক বিমানবন্দর, তো আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু তৈরি করা হয়েছে আপনার, শুধু দেশেই না বহির্বিশ্বে যোগাযোগের জন্য আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা হয়েছে। আপনার একটা দেশকে উন্নয়ন করতে গেলে কিন্তু বহির্বিশ্বের সাথে যোগাযোগটাও অপরিসীম, বহির্বিশ্বের সাথে আদান প্রদান না হলে কিন্তু দেশের অর্থনীতির প্রসার ঘটে না। সেই দিকে খেয়াল রেখেই কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরগুলো তো বেশি করে তৈরি করা হয়েছে এবং সেখানে সুস্বাস্থ্য পরিবেশ কিন্তু গঠন করা হয়েছে। ছিটমহল সমস্যার সমাধান, এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প, হাইওয়ে যে রোডগুলো আছে আপনারা দেখলে অবাক হবেন যে এত সুন্দর সুন্দর রোড তৈরি করেছেন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে রোডগুলো খুবই অসাধারণ এবং রোডগুলো খুবই স্বাস্থ্যসম্মত এবং রোডগুলো দেখলে আপনার দৃষ্টিনন্দনও বটে। সেই হাইওয়ে রোড প্রকল্পও কিন্তু তিনি হাতে নিয়েছেন। ফ্লাইওভার নির্মাণ, আপনারা জানেন রাস্তা ক্রসিং হওয়ার জন্য কিন্তু ফ্লাইওভারের খুবই গুরুত্বপূর্ণ, এতে অ্যাক্সিডেন্ট কমাতে সাহায্য করে,
জ্যাম কমাতে সাহায্য করে, যোগাযোগের বিঘ্ন ঘটাতে বিঘ্ন না ঘটে এমন কাজে সহায়তা করে। সেই ফ্লাইওভার কিন্তু তিনি নির্মাণ করেছেন বিভিন্ন জায়গায়, যেখানে প্রয়োজন সেখানেই কিন্তু তিনি তৈরি করেছেন। দর্শক, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।